নমস্কার ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই আজকের ভিডিও অ্যাসাইনমেন্ট সম্পর্কে যাবতীয় ধারণা দেওয়া অনেকেই প্রশ্ন করেছিলে যে এই বিষয়গুলো কি কি। আমি একটি ধীরে ধীরে ছোট ছোট ভিডিও করে এক একটি টপিক আলোচনা করে দেবো তোমাদের সুবিধার জন্য প্রথমেই বলে রাখি অ্যাসাইনমেন্ট হলো একটি গৃহকৃত্য যেটা বাড়িতে বসে লিখে জমা দিতে হয় বিগত বছরে দেখা গিয়েছে যে অনলাইনে প্রশ্নপত্র দিত এবং সেটি বাড়িতে বসে লিখে কলেজে জমা দিতে হতো কিন্তু এবছর যেহেতু অপরিস্থিতি স্বাভাবিক নয় সেহেতু বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে অ্যাসাইনমেন্টটা অনলাইনে এমসিকিউ মোটে হবে এবার এরপরে অনেক প্রশ্ন করেছো যে অ্যাসাইনমেন্ট বিগত বছরগুলিতে কখন হয় ফেব্রুয়ারি মাস নাগাদ অ্যাসাইনমেন্টটা দিয়ে দিত কিন্তু এবছর ওই পরিস্থিতি স্বাভাবিক নয় বলে দেরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা কখন দিতে পারে যেহেতু বিগত বছরে অনেক স্টুডেন্ট রিনুয়াল করতে পারেনি সেহেতু বিশ্ববিদ্যালয় যে রিনিউয়াল ডেট দশ তারিখ অবধি দিয়েছিল আবার বাড়িয়েছে ষোলো তারিখ অবধি অতএব ষোলো তারিখের পরে হয়তো তোমাদের অ্যাসাইনমেন্টের একটা নোটিস বেরোতে পারে এবং এই মাসের শেষের দিকে তোমাদের অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি সম্ভাব্য আর যদি কোনো নোটিশ দেয় আমি অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরপরে প্রশ্ন বলে রাখি যে অ্যাসাইনমেন্ট কাদের করতে হয় অ্যাসাইনমেন্ট সকল বিডিপি এবং পিজি সকল স্টুডেন্টদেরই করতে হবে এরপরের প্রশ্ন তোমাদের বলছো যে অ্যাসাইনমেন্ট এখনও বই দেয়নি সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট কী দিলে পরে কী করে উত্তর পাবো আমি কিছু কিছু উত্তর আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি বা দেব আর যারা ফুল গাইড নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে বা ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থেকে তোমরা কল করে নিতে পারো আমি বিডিপি পিজি ইতিহাস স্টুডেন্ট এবং বিডিপি ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্টদের গাইড করছি অল্প পারিশ্রমিক নিয়ে এরপরের প্রশ্ন যে বিডিপি এবং পিজিতেদের অ্যাসাইনমেন্টে কত শতাংশ নাম্বার যুক্ত হয় ফাইনাল রেজাল্টে প্রথমে বলে রাখি বিডিপিদের যে নাম সাবজেক্ট থাকে প্রত্যেকটা সাবজেক্টের যা নাম্বার থাকে তার থার্টি পারসেন্ট যুক্ত হয় ফাইনাল রেজাল্টে আর পিজিদের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এবার এর পরের প্রশ্ন যে অ্যাসাইনমেন্টটা এর পরবর্তীতে পর্যায়গুলো কি কী মানে কী কী করতে হবে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে তোমাদের রিনিউয়াল দেবে যেটা সবাইকেই করতে হবে নেক্সট ইয়ারে ভর্তির জন্য আমি রিনিউয়াল সম্পর্কিত ভিডিও পরের ভিডিওতে জানিয়ে দেব তারপরে তোমাদের एग्जाम ফর্ম ফিল করতে হবে এরপরে ফাইনাল পরীক্ষা তারপরে রেজাল্ট দিয়ে দেবে এখন দেখো প্রথমত বলে রাখি যেহেতু পরিস্থিতিটা ভালো নয় চারিদিকে করোনা পরিস্থিতি লকডাউনের জন্য খাদ্য সংকট চারিদিকে মৃত্যু মিছিল এর ফলে কি হয়েছে দৈনন্দিন জীবনে ভাটা পড়ে গেছে সেহেতু সকলেরই বলে রাখি যে সেটা তোমার বলে নয় সেটা আমার ক্ষেত্রেও প্রত্যেকেরই জীবন এখন সংশয়পূর্ণ সংকটময় অবস্থায় রয়েছে তাই সকলেই সাবধানে থাকো আর অপেক্ষা করো বিশ্ববিদ্যালয়ে কখন নোটিশ দেয় আর তোমাদের পড়াশোনাটায় একটু কন্টিনিউ করার চেষ্টা করো যদি যারা বই পেয়েছ তারা বই পড়ো আর না পারলে বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল সাইট আছে ডব্লু ও ইউ ডট এসি ডট ইন সেখানে তোমরা সার্চ করলে দেখবে অনলাইন সার্ভিস বলে একটা অপশন দেখাবে সেখানে তোমাদের পিডিএফগুলো রয়েছে সেখান থেকে তোমরা পিডিএফ নিয়েও পড়তে পারো আর যাদের একান্ত বেশি সংখ্যক স্টুডেন্ট সার্ভিস করে তারা যদি সময় না পায় তারা আমাদের কাছ থেকে গাইডেন্সটা নিতে পারো ধন্যবাদ আজকের এই ভি অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কিছু তথ্য জানানোর জন্য যদি তোমাদের এই বিষয়ে কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যাসাইনমেন্ট সম্পর্কে আর এরকম যদি প্রত্যেকটা টপিকের উপর ভিডিও চাও সেটাও তোমাদের জানিও ভালো থেকো সকলে শুভরাত্রি